এখনই এলসি করতে দেয়া না হলে আগামী রমজানে খেজুর সহ বিভিন্ন ফলের দাম বাড়বে বলে আশঙ্কা করছেন ফল ব্যবসায়ীরা। কেউ এলসি খুলতে পারছেন, কেউ পারছেন না। এ কারণে ফলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে বলেও জানিয়েছেন তারা। এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, একই মানের ফল এলাকা ও বাজার ভেদে ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে। কিছু সুপার শপে অতিরিক্ত দামও নিচ্ছে। ক্রয় ও বিক্রয়ের রসিদ সংরক্ষণ করা না হলে ব্যবসায়ীদের জরিমানা করা হবে বলেও জানানো হয়। রোববার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে পাইকারি ও খুচরা ফল ব্যবসায়ীদের সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতবিনিময় সভায় এসব কথা বলা হয়।